জানেন এক্ষুনি আমার কি হলো, এখন বাজে 4টে আর আমি এখন বাপে বাড়ি যাব বলে রেডি হয়েছি, হয়ে আমি ভাবছি বাপে বাড়ি যাব, তাহলে ভিডিওটা করে দিয়ে তারপরে ভিডিওটা করে রেখে বাপে বাড়ি যাব। দিদি ফোন করেছে যে আসবি, আমি বললাম হ্যাঁ, মেস দিয়ে এসছে, তো বললাম হ্যাঁ যাব। ব্যাস আমি ভিডিও করতে গিয়ে আর ওই স্ট্যান্ডে মোবাইলটা সেট হচ্ছিল না, আমারও একটুখানি ভুল হয়ে গেছে, সেট হচ্ছে না, জোর করে সেট করতে গেছি আর ব্যাস ফোনটা পড়ে গেল সিমেন্টে, ফোন পড়ে ফোন খারাপ হয়ে গেল, পুরো ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল। এবার আমি জানি না যে কেমন ভিডিও যাবে বা কি, আদেও মানে স্ক্রিনটা কাজ করছে কিন্তু পুরো র্যাক র্যাক হয়ে গেল, ফোনটা খুব খারাপ। আর ফোন কিনে দেবে না বর, অনেক কষ্টে ফোনটা কেনা হলো, কারণ এক বছর হয়নি, একটা ফোন খারাপ করে দিয়েছি, ওটাও হাত দিয়ে পড়ে গিয়ে, আবার এইটা হাত দিয়ে পড়ে গিয়ে, আমার খালি আমার না সব জিনিস হাত দিয়ে পড়ে যায়, শুধু ফোন বলে নয়, টাকার ব্যাগ রাস্তায় চলতে চলতে তো হাজারবার হাত থেকে টাকার ব্যাগ পড়ে যায়, বাসন পড়ে যায়, সব মানে আমি শক্ত করে কোনো জিনিসটা ধরতে পারি না, তাই জন্য আমার তো রাস্তায় চলতে চলতে ব্যাগ পড়ে যাবে, গিয়ে এরকম স্টিল দাঁড়িয়ে যাবো, এখন তো ছেলে যায় না, স্টিল দাঁড়িয়ে যাবো, ছেলে তুলবে ব্যাগ, ছাতা পড়ে যাবে, রুমাল তো ইউজই করি না জানেন, আর মাস্ক বাবা, আমার ব্যাগে এরকম গন্ডা মাস্ক থাকে, ওই সার্জিক্যাল মাস্কগুলো কেন জানেন, কারণ কোথাও গেলে তো আমার তো একটা মাস্ক যাবেন পড়ে যাবে, রাস্তায় পড়ে যাবে, যার জন্য ওই ব্যাগে অতগুলো করে রাখতে হয়, যেহেতু অফিস থেকে পায় কোনো গা করি না। এখন জানি না এই ভিডিওটা এইটুখানি দিচ্ছি, কারণ ভিডিও সব সাদা সাদা আসছে, জানি না এটা কীরমভাবে কী উঠছে আমি জানি না, সত্যি কথা আমি বুঝতে পারছি, আমার হাতই ভালো ছিল জানেন তো, স্ট্যান্ড আমার কাল হয়ে গেল, জানি না কি ভিডিও উঠছে আমি বুঝতে পারছি না, যাই হোক আর কি, ফোন খারাপ হয়ে গেল আর ভিডিও দিতে পারবো না, কারণ ছেলেও সরস্বতী পুজো ওর ফোনটা খারাপ করে রেখেছে, ওরও ওই রকম অবস্থা, ইচ্ছা করে ওকে কিনে দিচ্ছি না, আবার আমারটা হয়ে গেল, জানি না ভিডিও আজকে দিতে পারবো কি না, আগে দেখি অন্য, আমার তো পুরো আমি যে ভিডিওটা করছি পুরো র্যাক র্যাক কাটছে, এবার এটা আমি বাপে বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে দেখবো দিদিদের ফোনে যে ভিডিওটা কেমন এসছে, তাহলে আমি ছাড়বো, আজকে আর কিছু দেখাতে পারলাম না, আজকে ভেবেছিলাম ছোটো বাচ্চাগুলোকে দেখাবো, আজ আর হলো না আর কি, একটু পরে বেরিয়ে যাবো, টাটা।